আজ আমি রান্না করব গার্লিক মাশরুম। খুবই ফ্যান্সি টাইপের একটা আইটেম, যদিও সচরাচর এটি বাসায় বানানো হয় না, কিন্তু তবুও রেস্টুরেন্টে যখন যাওয়া হয় ঠিকই তখন খাওয়া হয়। চলুন রান্নাটা দেখি। ক্যান্ড মাশরুম নিব, একটা মাশরুমকে 4 টুকরো করে নিব। খেয়াল রাখতে হবে যেন মাশরুম খুব ভালো মতো 4 থেকে 5 বার পানি দিয়ে ধোয়া হয়। একটি পেঁয়াজকে কুচি কুচি করে নিব, একটি ক্যাপসিকাম এরকম লম্বা করে ফালি করে নিব, লম্বা করে এরকম টমেটোগুলোকে কেটে নিব, একটা আস্ত রসুনকে খুব ভালো মতো কুচি করে নিব। প্রথমে প্যানে বাটার দিব, হাই হিটে বাটারটা গলাবো, তাহলে বাটারের যে একটা অন্যরকম স্মেল আসবে সেটা খেতে অন্যরকম মজা লাগবে। পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে রসুন দিয়ে দিব। এবার পেঁয়াজ এবং রসুনকে একসাথে 2 মিনিট লো হিটে ভাজবো। এরপর মাশরুম দিয়ে দিব, এদেরকে সব মিলিয়ে 5 মিনিট ভাজবো। মাশরুম অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার, যার উপকারিতার লিস্টটা বেশ লম্বা ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম। অনেকে মাশরুম খেতে চান না, কিন্তু গুণাগুণগুলো শোনার পরে অবশ্যই খেতে চাইবেন। এখন টমেটো দিয়ে দিব, লবণ এবং মরিচ দিয়ে দিব। টমেটোগুলো যতক্ষণ না গলবে ততক্ষণ ভাজবো। টমেটোগুলো যখন গলে যাবে তখন ক্যাপসিকামগুলো দিয়ে দিব। এবার এদেরকে প্রায় 10 মিনিট ধরে ভাজবো। যখন ক্যাপসিকাম প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। চমৎকার গার্লিক মাশরুম রান্না করাটা খুব কিন্তু সহজ। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে কেমন হয়েছে, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।